বর্ষ হল 13 সেপ্টেম্বর 2023। মালাবার স্পিনাচ ক্লাইম্বিং স্পিনাচ হারভেস্ট করলাম, দেখতে পারা তো বিয়ার সকাল ওই দেখতে পারা গাছ আমি হারভেস্ট করলাম। তো কিছু যাই দিল তো চারশো গুলা সব ছাটাই করে দিল মুখে, আর দেখা যাক আপনারা বাদ বাকি আমার ফুল ভিডিও দেখতে থাকুক। তো বিয়ার সকল দেখতে পারলাম মাশাআল্লাহ এক বলে গেছে 13 সেপ্টেম্বর 2023, দেখতে পারে বড় বলে এক বলেছে মালাবার স্পিনাচ। তো আপনারা বাদ বাকি আমার অংশ দেখো, কারো লাই ফেলাইছি, ধনিয়া ফেলাইছি, ধনিয়া হারভেস্ট করছি, বাদ বাকি অংশ আপনারা দেখো আশা করি ভালো লাগবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বিবার, আশা করি আপনারা সব ভালো আছো, আপনার দয়ামে ভালো আছি। তো এখানে দেখতে পারছিলা কিছু ধনিয়ার গাছ উঠছিল, ধনিয়ার পাতা উঠছিল, ধনিয়া অনেকবার হারভেস্ট করে হয়েছে, প্লাস কিছু ধনিয়া উঠছিল আর কিছু নষ্ট হয়ে গেছে, বিকজ আমার যে কিটেন বা কাঠ এগুলা আশ্রয়া কুড়িয়া বীজ নষ্ট করেছে। তো ও সাইডে দেখিছি উঠছিল, তো এগুলা কিতা করছি তুলে তুলে নিয়ে খাওয়া হয়েছে, প্লাস কিয়া শেষ পর্যন্ত কিতা করছে। আজকে হইলো সেপ্টেম্বরের 13 তারিখ, তো এখন আবার আরও খারাপ কুড়িয়া ড্রাই সিড ফেলাই দিছি। এখন ওইলে তো হইব না, ওইলে নাই, যদি ওয়েদার একটু ভালো থাকে আর গাছটা কোনো রকম উঠি যায় তো আশা করি অক্টোবর পর্যন্ত হারভেস্ট করা যাইব ধনিয়ার গাছ। আর এখানেও দেখতে পারছিলাম আমার গত এক ভিডিওত দেখছিলা যে এখানেও লাইশাক দেখছিলা, তো লাইশাকও আজকে হারভেস্ট করে নিছি, করিয়া অনেক কিতা করছি, অনেক আবার তোরা কুড়িয়া তোরা অল্প লাই সিটাইয়া ফেলাই দিছি। তো ও গাছটো 13 তারিখে দুইটা করছি দেখতে পাররা, ওদের সাইটে করিয়া দেখতে পাররা কিতা কিতা রোপণ করছি। এখন আপনারা আছে আমি দেখাইমু, আমি কিছু আরও স্পিনাচ আর কিছু করিয়েন্ডা আবার রোপণ করবো। তো সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাররা মাথার তল, মাথার তল কিছু আরও কিছু গাছ উঠছে দেখতে পাররা স্পিনাচ, আর কিছু অল্প আর কুড়িয়া আরও কিছু ফেলাই দিব, কিছু ফেইলার হয়ে গেছে খাইলিছে স্লোগান স্নেলে। আরও দেখতে পাররা কন্টেনারের যে ধনিয়া ওগুলো আজকে হারভেস্ট করে দিব করিয়া কিতা কর্ম, যে দেখতে পাররা ধনিয়া আবার অন্য কন্টেনারও রোপণ করে দিব। তো আজকে হারভেস্ট করলাম ধনিয়া দেখতে পাররা, আর হিন্দু যেটা ধনিয়া ফেলাইছি রোপণ করছি বা লাইশাক রোপণ করছি এগুলো আমার অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, অনেক ভিডিও আছে আপনারা তলে দি কাইলে ফাইবা আমার চ্যানেলও, যারা এখন পর্যন্ত গেছই না বা ভিজিট করছেন না, আপনারা অনেক ভিডিও আছে, আপনারা চ্যানেলও ঢুকি গেলে আপনারা অল ভিডিও ফাইবা দেখলে দেখতে পারবা কীভাবে রোপণ করা ধনিয়া, কীভাবে রোপণ করা এভরি মানে কোনো জো ছাড়া নাই, সবটা আছে কীভাবে, যারা বিগিনার নিউ গার্ডেনার যারা আছে আপনারা দেখতে পারবা, যারা মিস করছই নাকি স্টিল যারা আপনার দরকার আছে, যারা জান্দা রাখিলা লাই ফেলাই থাকিলা ডুকি বা ডাটা বা করিয়েন্ডা কিলা রোপণ করতে হয় তার সব টিপস দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখিলিবা ফুল ভিডিওটা। তো এর লগে আমি রোপণ করে আর দেখাইলাম না আজকের ভিডিওত, তো দেখতে পারলাম ধনিয়া হারভেস্ট করলাম, হয়তো কিন্তু গাছ উঠে গেছে। তো এখন কিতা করবো আমি আবার ধনিয়া বীজ কন্টেনারও ফেলাই দেবো, হি দেখছিলাম আমি গ্রাউন্ড বেডও ফেলাইছি, এখন আমি টব রইলাম, এলা যা কিসমতে উঠে উঠি যায় তে গাছ, আবার আপনি উইন্টার পর্যন্ত আনটিল ফ্রস্ট হেভি ফ্রস্ট পড়ার আগ পর্যন্ত আপনারা হারভেস্ট করতে পারবা। তারপর যে গাছ তাকিয়া থাকে অনেক সময় আছে বালা থাকি যায়, আপনারা নেক্সট ইয়ার পর্যন্ত খাইতে পারবা যদি থাকি যায় আর কি, ফরেস্টে যদি কিল না করে আর কি। তো আপনারা দেখতে পারলা, তো এখন আমি কিতা করবো এখানে ধনিয়া ফেলাইমো আবার কন্টেনার, আর ওখানে কিছু পালং শাক বা স্পিনাচ ফেলাইমো। তো আজকের শর্ট ভিডিওটা কিলা লাগলো আপনার আছে, ওই তো এটা গাছ উঠতে বইতা খেবি আর সকল গাছ উঠতে বইতা এটা ওখানেও ফেলাই দিব কিছু, কেন গাছ উঠে যায় খুব বেশি জানি না, এটা এবার খুব কম্পোস্টের মাঝে খুব বেশি ঘাস জন্য কথা, খুব বেশি ঘাস এটা তুলতে তুলতে পরে পাওয়া যান না। তো আজকে হইলো শর্ট ভিডিও আপনার মাঝে দিলাম, আর কিতা কিতা করলাম একটা কয়ে আপনি, ওই দোকা অনেক ফেলাইছি কিছু লাই, ওই দোকা উঠে গেছে গাছ, ওই কেন আসল কিকুম্বার গাছ বসি কিকুম্বার একটা, এই দেখা ওই দোকা পাতলা করে বেশি ফেলাইছি দেখতে পারি,
তো হইতে খালি কন্টেনার থাকতো ওখানে ফালাই দিয়ে, ওই তো 3-4 দিনে গাছ উঠে গেছে, বাট গাছ উঠছে 3-4 দিন আগে আর কি আরো। তো ওই ধোকা আর তো যা কিসমত থাকে আপনারা ঠান্ডা অটোমর হারভেস্ট যেটা রোপণ করতে চাইলে করতে পারেন। ও গাছ সেপ্টেম্বর মাসে কিতা কিতা রোপণ করা যায় ওগুলো আমি দেখাইছি, তো ওগুলা এখনও রোপণ করতে পারবা। এখন যে মিড সেপ্টেম্বর আইচে নিয়ালি, আজকে 17 তারিখ, আমি যাগুলা রোপণ করাম এখন মিড সেপ্টেম্বর, এগুলো হইলো চান্স, যদি গাছ উঠি যায় বাঁচবো, আর গাছ যদি উঠে না তার ওলা থাকবো, কিচ্ছু করার নাই। তো যাই হোক, ডিপেন্ড করে ওয়েদার উকিলা, যদি গরম থাকে যায় গাছ উঠে দিতে পারে ইনশাল্লাহ। আপনারা মিড সেপ্টেম্বর টু মিড অক্টোবর পর্যন্ত হারভেস্ট করতে পারবা যদি উঠি যায় এর আগে, বড় হয়ে যায় আর কি। আর আমার তো মিড অক্টোবর পর্যন্ত লাস্ট ফার্স্ট ফ্রস্ট ডেট, এখন অনেক সময় আছে মিড অক্টোবরও না ফরিয়া লেট অক্টোবরও ফরতে পারে, তো ওর লগে আমি চান্স রোপণ করলাম। যদি না উঠে গাছ কোনো সমস্যা নাই, বীজ ইনাফ আছে এর লগে রোপণ করলাম, আপনারাও ট্রাই করতে পারেন এর লগে। তো আমি আর রোপণ করা দেখলাম না, দেখতে পারলাম আর ধনিয়া কিলা কতটুকু হারভেস্ট করছে, আর প্লাস এখান তো অনেকবার তুলি তুলি নিয়ে খাওয়া হয়েছে, ও ধনিয়ার মাঝেও তুলে তুলে নেওয়া এভরিডে রেসিপি দেওয়া হয়েছে। তো আমি ওখানেও শর্ট ভিডিও আজকে দিলাম, ভালো থাকা সুস্থ থাকা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আজকের মতো ওখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।